সব সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা বন্ধুরা, সম্পূর্ণাই সৌভাগ্যের দিশারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সাত তারিখ বৃহস্পতিবার, কেমন যাবে দিনটা জানতে হবে তো, আর তার জন্যই তো হাজির হয়ে গেছি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালদাকে সঙ্গে নিয়ে। শ্রীলালদা ওয়েলকাম। থ্যাংক ইউ। শ্রীলালদা, পঞ্জিকা কি বলছে, কেমন কাটবে আজকের দিনটা দেখি চলো। বৃহস্পতিবার, আজকে 24শে মাঘ, আজকে যোগ হচ্ছে পরিক যোগ। আজকে আপনাকে সবার কাছে কিন্তু পরীক্ষা দিতে হবে, আপনি যতই করুন না কেন, আপনি আমার জন্য করলে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, আজকে এরকমই দিন। আচ্ছা, এবার আসি রাশিফলে। প্রথমে মেষ রাশি। উদ্যোগ আছে, এনার্জিও আছে, সুযোগও আছে, কিন্তু ব্যাপারটাকে ম্যাচিউর করার দায়িত্ব কিন্তু আজকে আপনার, মানে কাজে লাগাতে হবে। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অতিরিক্ত চাওয়া বা অতিরিক্ত পাওয়াগুলো কমাতে হবে, কিন্তু আপনি খুব কল্পনার ভেসে যাচ্ছেন, এটা কিন্তু ক্ষতির কারণ। মিথুন রাশির কেমন কাটবে? মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্য কিন্তু আজকে আপনার সাথ দেবে না, কিন্তু আপনার সঙ্গে যারা আছে তারাও আপনাকে আজ আপনার মানে সঙ্গ দেবে না। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে ছোটখাটো আঘাতের যোগ দেখা যাচ্ছে, সমস্ত কাজে ডিস্টার্বেন্সের যোগ দেখা যাচ্ছে, একটু কষ্ট আছেন আজকে। সিংহ রাশির ভালো না মন্দ? একদমই ভালো যাবে না। আপনার পার্টনার, আপনার সহযোগিতা বা আপনার যিনি আপনাকে হেল্প করে তার আপনাকে সাহায্য করবে না। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শরীর নিয়ে ডিস্টার্বেন্সও দেখা যাচ্ছে, শত্রুতার দূর দেখা যাচ্ছে, পরিবারের লোকেরা ভুল বুঝছে। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে প্রেমে আজকে দারুণ ব্যাপার আছে, কিন্তু যদি আপনি চান আজকের গাছতলা আগামী দিন ছাদনাতলা আসতে পারে। বৃশ্চিক রাশি। বিশ্বের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অশান্তির যে দেখা যাচ্ছে, কেন বেশি কথা বলেন, দেখুন ভালো করলে কথা বলার অধিকার তো আপনার নেই না, কম কথা। ঠিক। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সাহসিকতা বাড়ছে, অতিরিক্ত উৎসাহ বা অতিরিক্ত সাহস কিন্তু অশান্তির কারণ হতে পারে। মকর রাশি। কথাবার্তার মধ্যে কিন্তু গন্ডগোল দেখা যাচ্ছে, কিন্তু আমি জানি আপনি সবসময় পরিষ্কার কথাই বলেন, আপনার কথা কাটবে কি, কিন্তু আজকে অশান্তি আছে, একটু কম কথা বলতে হবে, কম কথা বলেন ভালো। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চঞ্চলতার যোগ দেখা যাচ্ছে, আজকে কিন্তু যদি রুটিন মাফিক আপনি কাজকর্মগুলো করেন আপনাকে কেউ হারাতে পারবে না, কিন্তু আপনি আজকে লিড করতে পারেন। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন, আজকে হয়তো এটিএম থেকে টাকা তুলে খেতে হতে পারে, আপনাকে কাউকে ধার দেওয়ার জন্য বা চিকিৎসার জন্য ব্যয় প্রচুর। আর এর পরেও যাদের আরো অনেক কিছু জানার বাকি রয়ে গেল শ্রীলালদা, তারা যদি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে নাম্বার দুটো বলে দাও। অবশ্যই, আমার বুকিং নাম্বার তো আপনাদের মুখস্থ, একবার মুখে মুখে বলে নিন। 9830307720, 9830307720, জাস্ট এই নম্বরটা একটা ফোন করুন। আর যদি আমাকে আরো জানতে চান, মানে আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চান, ডেফিনেটলি ইউটিউবে শ্রীলাল লিখুন, 2019 কেমন কাটবে, আপনার রাশি কেমন কাটবে, অনেক অনেক কথা আছে ওর মধ্যে, নিন। একদমই তাই। এবং আসলে কি হয়, যখন আমরা খুব সংক্ষেপে জানতে পারি আজকের দিনটা কেমন যাবে বা আগামী দিনগুলো কেমন যাবে, তখন আরো অনেক কিছু জানতে ইচ্ছে করে, আর সেটা জানতে গেলে অবশ্যই পৌঁছে যেতে হবে শ্রীলালদার কাছে। আজকের মতো বিদায় নিই, দেখা হবে পরের দিন। টিল দেন খুব ভালো থেকো।